হ্যাঁ, ডিগ্রেডেশন তো হয়েছে মোদি, মোদি তো ডিগ্রেডেড। তার কারণ মোদিজি তিনবারের মুখ্যমন্ত্রী, তারপরে প্রধানমন্ত্রী, আর এখন বিশ্বের প্রথম সারির ছজন তাবড়ো লিডারশিপের মধ্যে একজন হচ্ছেন নরেন্দ্র দামোদর দাস মোদিজি। ডিগ্রেডেশনের নতুন সংজ্ঞা এখন কল্যাণ ব্যানার্জির কাছ থেকে আমাদের শিখতে হবে। এখন কল্যাণ, মাননীয় কল্যাণবাবু বলুন, ডিগ্রেডেশন কাকে বলে? আমাদের ট্যাক্সের পয়সায় যে মামলা, উনি সারদা নারদার পয়সা যারা চুরি করেছে তাদেরকে বাঁচানোর জন্য লড়েছিলেন, সেখানে উনি 7 কোটি টাকার বিল করে দিয়েছিলেন, ওটা গ্রেডেশন। কিন্তু এলাকার জন্য উনি কি করেছেন সেটা তো ওনাকে বলতে হবে। এই শ্রীরামপুর এলাকার জন্য, এলাকাবাসীর জন্য কি করেছেন গত 10 বছরে, কত টাকা কোথায় খরচ করেছেন? একটা পত্র প্রকাশ করেছিলেন 14 সালের সময়, এখন তো সেটা বলছেন না। শুনলাম নাকি 4 তারিখে 5 তলা আন্তর্জাতিক মানের বাস স্ট্যান্ড, সেটা তো এখনো দেখতে পাইনি চাপদানির মানুষ। অন্য যা কিছু কিছু করেছেন সেগুলো দেখান। আর দ্বিতীয়ত যেটা উনি বলছেন, আমি ভূগোল জানি কি না, উনি বাজি লড়ে বলছেন আমি ভূগোল জানি কি জানি না। ঠিক আছে, ভূগোল জানি কি জানি না একদিন দেখা যাক, আর ভূগোল জানবি বা কি করে? তার কারণ প্রতি মুহূর্তে শ্রীরামপুরের ভূগোল গত 10 বছরে যেখানে ছিল তার থেকে অনেক নেমে এসেছে। কলকারখানা বন্ধ হয়ে সেখানে বড় বড় ফ্ল্যাট উঠে গেছে, ভূগোল বদলে গেছে, ভূগোল আরো বদলিয়েছে। যেখানে ভালো রাস্তা ছিল সেখানে গর্ত হয়েছে, সেই গর্ত চাপা পড়েনি, ভূগোলের তো পরিবর্তন হয়েছে। বাজি আমিও ধরতে জানি। আসুন, আমি ওনাকে অনুরোধ করব, 1 ঘন্টা একটা কোনো মঞ্চে উনি 1 ঘন্টা বলুন, আমি 1 ঘন্টা বলুন, পাশাপাশি বসে আমরা শ্রীরামপুরের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে আলোচনা করি, ইতিহাস, ভূগোল এবং সব থেকে বড় কথা এমপি ল্যাডের যে গণিত, টাকার যে অঙ্ক, সেই নিয়েও আলোচনা করি। তার সঙ্গে যদি বলেন অন্য যে কোনো বিষয়, সেসব নিয়ে আমি আলোচনা করতে রাজি আছি। এবারে আপনাদের যেরকম আপনাদের মাধ্যমে খবর পাঠালাম, কল্যাণবাবু বলবেন।